বৃষ্টি ভেদে এই সবুজটা দেখতে প্রত্যেক দিন সকালে আমার কিন্তু দারুণ লাগে। হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। 8:30 মতো বাজে, শ্লোককে টিভি চালিয়ে দিয়েছি, টিভিতে যদিও গান হচ্ছে কমাই। প্রত্যেক দিনের মতো আজও আজকে 7টায় উঠেছে, আধ ঘন্টা লেট। যাই হোক, চানটা আজকে করেছি ভালো করে, চান করে, এই সরি আমার চান হয়ে গিয়েছে, ওকে খাইয়ে ফ্রেশ করে দিয়েছি, টিভি চালিয়ে দিয়েছি। একটাই কারণে, কিছুতেই কাজ করতে দেবে না, কোলে উঠে বসে থাকবে প্রত্যেক দিনের মতো একই বায়না। কিন্তু আজকের ওই করলে, দেরি করে শুরু করলে ওদিকে শেষ হচ্ছে আমার দেরি করে, তাই জন্য ওকে তাড়াতাড়ি টিভি চালিয়ে দিয়েছি। বাবা তুই টিভি দেখ, আমি কাজগুলো সারি। ওই যে কোলে উঠবে, আমি কেন বুঝতে পারছি না, শ্লোকের তো কোলে কোলে কেন করছে। যাই হোক, কাজ বাজগুলো একটু সারি, আবার দেখা হচ্ছে তোমার সাথে পরে। দিনে যে আমি কবার বিছনা গোছাই আমি নিজেই জানি না। আগে কি সুন্দর বিছনায় টান টান করে চাদর পেতে রাখতাম, টিপটাপ থাকতো, কিন্তু মা হওয়ার পর বুঝতে পারছি সারাদিন যদি আমি বিছনা নিয়েও পড়ে থাকি তাও বিছনা টান টান থাকবে না। আমি এই সবে গোছালাম, শ্লোক টেনে চাদরটা ফের তুলে দিল। যাই হোক, ওকে এগুলো করতে দিতেই হয়, কারণ এখন ওর এই সব করারই বয়স। কি হয়েছে, কাঁদছিস কেন, কি হয়েছে, তুই তো টেবিলের ভেতর ঢুকে যাবি। তোমরা কি কেউ বুঝতে পারলে শ্লোকের কাঁদার কারণ কি? আমি আজকে সকালে টিফিন করছিলাম বাইরের কচুরি, শ্লোককে সেটা দিতেই হবে, ওকে দিইনি বলে ও খেয়ে দিয়ে উঠে চলে গেলাম রান্না করতে। মা তো সব নিরামিষগুলো করে দেয়, যেদিন যেদিন আমিষ থাকে সেদিন সেদিন শুধু আমি রান্নাটা করি। আজকের করবো ভেটকি মাছ, কারণ ভেটকি মাছ হওয়ার একটাই কারণ, শ্লোক কোনো মাছ খায় না, শুধু একমাত্র ভেটকি মাছটাই যা খাচ্ছে, তাই জন্য আমরাও ভেটকি মাছ খাচ্ছি। আমি যতবারই ভেটকি মাছ সর্ষে দিয়ে করি, আমি কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করি। যথারীতি সর্ষের একটু ভেজে নিয়ে তাতে হলুদ নুন চিনি দিয়ে খানিকক্ষণ ভাজার পর যখন দেখি হালকা হালকা তেল ছেড়েছে, আমি কিন্তু তারপরেই জল দিয়ে ফুটতে দিই। রান্না করতে করতে দেখতে পাচ্ছি বেশ রোদ উঠেছে, খুব না হলেও হালকা রোদ তো উঠেছে, তাই মাছগুলোকে ফুটতে দিই, আমি সরতে চলে গেলাম। আমাদের জামা কাপড়গুলো না দিলেও শ্লোকের জামা কাপড়গুলো কিন্তু আমি ছাদে দিই, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আরো একবার চান টান করা হয়ে গেছে, কি সুন্দর রোদ উঠেছে, বর্ষাকালে রোদ উঠলে আমার পার্সোনালি খুব ভালো লাগে। বিয়ের আগে আগে না, তখন মনে হতো ঘনকালে মেঘ করে থাকবে, সারাদিন বৃষ্টি হবে, তখন যখন পড়াশোনা করতাম ভাবতাম শুয়ে শুয়ে পড়বো, এই করবো। বিয়ের পর বা এই শ্লোক হওয়ার পর এখন নয়, বর্ষাকালে রোদ উঠলে ভালো, জামা কাপড়গুলো শুকোবে। সত্যি লাইফ কত চেঞ্জ হয়ে যায়, একটা মানে একটা করে স্টেপ পার করছি আর লাইফের চেঞ্জগুলো আমি নিজেই খেয়াল করতে পারছি। কালকের তো সারাদিন ঘুমায়নি, আমি বলেছিলাম না আজকে ছেলেটা আমার পড়ে পড়ে ঘুমাবে। যাই হোক, বৈশে 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 সেই রান্না করতে যাওয়ার আগে ওকে ঘুম পাড়িয়ে গেছি, এখনও ঘুমাচ্ছে। অনেকবার ডেকেছি, 12টা বেজে গেছে, অনেকবার ডাকছি যে ও উঠছে না। আর আমি একটা জিনিস খুব খেয়াল করেছি, শ্লোক কিছুদিন একটা বড়দের মতো সাইকেল মানে সাইকেলে চলে, আবার কিছুদিন পুরো বাচ্চাবেলা যে সাইকেলটা ছিল সেটা, বাচ্চাদের মধ্যে সকালে ওঠে, খায় দায়, খেলে, আবার ঘুমিয়ে পড়ে, এই যে উঠলো, খাবে, খেলবে, আবার ঘুমিয়ে পড়বে। কিন্তু কদিন খুব ভালো ছিল, কদিন একটু কষ্ট হচ্ছে, এটাই মাদারহুডের হয়তো ভালো লাগা খারাপ লাগা এইগুলোই। যাই হোক, ওকে তুলতে হবে, 12টা প্রায় বাজতে যায়। শ্লোকের খাওয়া কমপ্লিট, শ্লোক খেয়ে নিতে শুধু আমি বাকি, খেলে হয়ে যাবে। আজের নিরামিষ আমিষ নিরামিষ মিলে আজকে অনেকগুলো পদ হয়েছে, সে মানকচু, পটল আলু, সোয়াবিন, আর এটা আমাদের গাছের পুঁই শাক, আর এই যে মানকচুর ভেতরে আমি একটা সর্ষের তেল দিয়ে খাই, আমার খুব ভালো লাগে খেতে। আর এই তো মাছ তো ছিলই আগে। এত ব্যায়াম করছিস কেন, এত ব্যায়াম করতে কে বলেছে? আমি বলেছি এত ব্যায়াম করতে, যা খেলি হজম হয়ে গেল তো, ওই জন্য ঘুম আসছে না। আই আজ যেহেতু অনেক বেলা করেছিল ঘুম থেকে উঠেছে, তাই দুপুরে ঘুমানোর প্রশ্নটা আপাতত আসছে না, কিভাবে গিয়ে মোবাইলটা শুধু দেখছে দেখো। আমি কিন্তু আজকে আর বেশিক্ষণ শ্লোককে সামলাইনি, ওর পাপা যেহেতু চলে এসছে, পাপার হাতে শ্লোককে হ্যান্ড ওভার করে আমি কিন্তু আজকে দুপুরে বেশ খানিকটা ঘুমিয়ে নিয়েছি। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, আপাতত বিকেলে বৃষ্টি নেই, একটু বাইরে ঘুরতে গেলে হতো, কিন্তু আমার শ্লোকটা আজকে ঘুমাচ্ছে, সুতরাং আমি রেডি হয়ে বসে থাকলেও যাওয়া যাবে না। কই
ওমা বাতাসটা কই গেল আবু? বাতাসটা কই? হয়ে গিয়েছে খাওয়ানা, ফেলে দিয়েছিস। 8টা মতো ঘড়িতে বাজে, আজকে চলে এসেছি তাড়াতাড়ি রান্না করবো বলে। আজকে রাতে না আমার চাউমিন খেতে ইচ্ছা করছে। এরই মধ্যে একটা চেনা গলা খুব জোরে ডেকে উঠলো, ও বৌদি আমাদের বাড়ির লাইটের বড় অভাব, ওই জন্য ফটো কালো কালো আসছে। সত্যি কথা, আমাদের সব বাড়ি। আরে এই যে বাড়ির নতুন লোক, বলে আসবো না, বলে আসবো না। এই যে 5 মিনিটের আমাদের দেখা সাক্ষাৎ না, কত মন খারাপ ভালো করে দেয়। হয়তো আগের মতো অত কথা হয় না, ঘোরা হয় না, কিন্তু এইটুকুই আমার কাছে এখন অনেক মনে হয়। শিবি ভাই, বাবা লে কত হাঁচি। উড়ি বাবা, এই বাবু কি খাচ্ছো? কি বিবি কি দিয়েছে? বিক্ষুটা চকলেট বাবা কি কিছু দেয়? বিবি শাশুড়ি দিয়েছে, এটা পিসো। ওই শ্লোকের দুষ্টুমি কিন্তু পিপের সাথে একটুও কমেনি। এতদিন পরপর এখন দেখা হয়, তাতে কি যেটুকু দেখা হয় সেটুকুই ও মাছ করে দেয়। কমন বারান্দাটায় খুব একটা শ্লোককে নিয়ে আসি না, মানে এদিকটা আসাও হয় না, কিন্তু এদিকটা এত বড় জায়গার ওপেন স্পেস পে শ্লোক কিন্তু দিব্যি ছুটে নিচ্ছে। সেদিনকে যে চিকেন স্টু করলাম না, কিছুটা চিকেন বাকি ছিল, সেটা দিয়েই আজকে আমরা চিকেন চাউমিন করে নিলাম। আমরা কিন্তু প্ল্যান করি এক, হয়ে যায় আর এক। যাকে আজ আমাদের ডিনার রেডি, ঘড়িতে বাজে 10:15, টিভিতে হচ্ছে কোকো মেলান, আর ওই যে আর একজন কি করছে, খাবি? আচ্ছা নে নে নে, গালে দাও গালে দাও। এই তো 69। এই তো শোনা বাবা, তা এই এই দেখো অবস্থা, দেখো ছেলে বড় হয়ে গেল তো। হ্যাঁ, একা একা চাউমিন খাচ্ছে। ভালো গেছে বাবু, ভালো গেছে। শ্লোককে বলেছিলাম আমাদের জন্য একটু জল এনে দাও, জল টেনে দিয়েছে ঠিকই, তবে আমাদের খাওয়ার আগে যেখান থেকে এনেছে আবার সেখানেই ফেরত দিয়ে এলো। আর একজনের দুষ্টুমিটা দেখো, আমরা এদিকে খাচ্ছি আর ও যত ফ্ল্যাশ কার্ড ছিল সব পেরেছে, ওটা পেটে আবার এসেছে আমার কাছে একটু খেতে। আমরা যখনই থাম্বস আপ খাই, শ্লোক কিন্তু আমাদের মধ্যে ভাগ বসায়। আজকে কি করেছি, এই প্লাস্টিকের ভেতর ভরে আর বোতলটা এতক্ষণ রেখে দিয়েছিলাম, এতক্ষণ বুঝতে পারেনি, যেই আমি এখন খেয়েছি ও ভালো করে ওপর মুখে মেরে দেখলো যে কি এটা। তোমরাই বলো, কেউ যদি এরকম করে মিষ্টি করে এসে বোতলটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে, তাকে না দিয়ে কি খাওয়া যায়? বা না দিয়ে পারা যায়? তোমরাই শুধু একবার কমেন্ট করো প্লিজ, এটা বলো। ওলে বাবা লে, খুলতে পারছো না বোতলটা, কি হয়েছে? কি 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 করতে হবে? একটু দিতে হবে? না দেবো না। একটু দিতে হবে? না একদম না। কি হয়েছে, কি হয়েছে? দাও বলে দাও, ওর ভাষায় ও মানে বলতে চায় দাও, একটু দিতে হবে? না 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 না, কেটে নেই। ওরে বাবা, বকলে আবার মাথা নিচু করেও থাকে। একটা হামি দে, একটা হামি দে, একটা হামি দে, হামি দে, দে না দে না। কি আমার শ্লোকটা এত মানে কি বলবো জানি না, কাউকে হামি দেয় না, কাউকে না মানে কাউকে না, ও হামি দিতে চায় না কেন জানি না। একটুখানি বলে এবার নিয়ে গেছে বাবার কাছে, বাবাও দেবে না আজকে, বাবাও দেবে না। নাই যাই দেখ, আমি দেবো না, আগে থেকেই বলে দিচ্ছি আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না। ও